কে বলছেন আমি বলছি আমরা কিন্তু আপনার নামটা শুনিনি নামটা একটু বলে নিলে ভালো এবং বয়সটা সহ নামটা আমার হামিদুর রহমান আমি আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে আচ্ছা

নাইন কোরের নিচ থেকে আর কি মানে লবির নিচ থেকে বাম পাশে কোনো অনুভূতি ছিলই না উঠে বসতে পারতাম কিন্তু দাঁড়াইতে পারতাম না মনে হইতো যে পেটে চাপ লাগি টয়লেট হয়ে যাবে এবং ডান হাঁটুর ব্যথা ছিল এখন বর্তমান ধান হাঁটুর ব্যথা নাই আর হচ্ছে আমাদের বগের এই টান্ডা কমে গিয়েছে এখন স্যার আমি কি করতে পারি এখন আমি এক দুইশো হাত হাঁটতে পারি আপনার ওখান থেকে আসার পর আপনার সি হসপিটালে আমি ফিজিওথেরাপি একুশ দিন নিয়েছিলাম এবং আমার বাম পাশে অনুভূতি হালকা এসেছে এবং আমি যাই হোক দুই তিনশো হাত আমি হাঁটতে পারি বা সুযায় দাঁড়লে এখন আর পেটে পেটে সাপ্লাই টয়লেট হয়ে যাবে এমন অনুভূতিটা নাই আমি আচ্ছা ধন্যবাদ আপনাকে আর আমার মন হচ্ছে ভালো লাগছে শুনে যে ট্রিটমেন্ট করে কিন্তু সে আগের চেয়ে বেটার যেমন আগে তার টয়লেট ধরে রাখতে পারতেন না হয়ে যেত বা এখন সে কিছুটা হলেও হাঁটতে পারে আগের쫀 তো এবং হাঁটু ব্যথা ছিল তো আসলে উনি ফিজিওথেরাপি নিচ্ছে যেখানে আমার সাজেশন আপনি ফিজিওথেরাপিটা কন্টিনিউ করেন যেহেতু আপনি এখানে ইকোনমিক্যাল ব্যাপার আছে ঢাকা থেকে চিকিৎসা না অনেক অসুবিধা হ্যাঁ তো এটা আপনি কন্টিনিউ করবেন আমরা যে ওষুধগুলা বা ভিটামিন দিয়েছি এগুলা খেতে পারেন তবে আপনাকে একটু ফলো আপে কষ্ট করে আবার আসতে হবে আপনি যদি কষ্ট করে আরেকবার অন্তত আমাকে এসে দেখিয়ে যান তাহলে আমরা আমি আপনাকে রিঅ্যাসেসমেন্ট করব যে নতুন কোনো থেরাপি চেঞ্জ করতে হবে কি না বা নতুন কোনো সাজেশন দিতে হবে কি না সেটা করলে আশা করি আপনার আরও বেটার একটা রেজাল্ট আসবে আর আপনি ওখানে যে থেরাপি নিচ্ছেন নেন এবং এক্সারসাইজগুলো নিয়মিত ঠিকমতো করবেন এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে আচ্ছা আমরা তো বারবার বলছি অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা তাহলে একটা টিমে কাজ করছেন দুজন তিনজন মিলে কাজ করছেন তো কখন আপনারা মনে করেন যে একটা রুগীকে আপনাদের টিমের অ্যানাসেশিয়ার ডক্টরকে দেখানো বা অন্য কাউকে দেখানো কখন কোন সময়টায় আসলে প্রয়োজন হয় আসলে মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি যেটা হচ্ছে আপনার এখানে একটা টিম ওয়ার্ক সেটা সাজেস আমরা আজকে কিন্তু পেইন নিয়ে কথা বলছি হ্যাঁ তো পেইনের টিমের ভিতরে কিন্তু অন্যতম অ্যানাসিশিয়ান ওনারা থাকবেন নিউরো সার্জন থাকতে পারে অর্থোপেডিক সার্জন থাকতে পারে একজন কার্ডিওলজিস্টও থাকতে পারে মেডিসিন স্পেশালিস্টও থাকতে পারে আমরা যারা ফিজিক্যাল থেরাপির ডাক্তার তারাও এখানে একটা জড়িত পাশাপাশি হচ্ছে আপনার নার্স এখানে কিন্তু নার্সও একটা ব্যাপার আছে ইভেন কি ওয়ার্ড বয়ের ব্যাপার আছে নার্সিং এমন একটা এবং ওয়ার্ড বয় এই টিমের সাথে আসলে স্পেশাল ট্রেনিং নিয়ে নিতে হবে বিকজ জেনারেল নার্সিং আর এই পেইন ম্যানেজমেন্ট নার্সিং কিন্তু এক না প্রসিডিউরগুলি কিন্তু ভিন্ন আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে আসলে প্রথমত কি কারণে রুগীর পেইনটা হচ্ছে যেমন পিএলআইডি তো পিএলআইডির কয়েকটা ধাপ আছে যেমন ডিক্স বালস হতে পারে ডিক্স প্রোটিউশন হতে পারে ডিক্স এক্সটিউশন হতে পারে এবং আপনার অনেক সময় সিনড্রোম হয়ে যেতে পারে তো এটা অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা টিম ওয়ার্ক করে থাকি আর এখন যেহেতু টিম ওয়ার্ক করা যাচ্ছে এবং আমাদের এটা শুরু হয়েছে বাংলাদেশে এটা আমি বলবো শুধু এটা ডাক্তারদের যে একটা হ্যাপিনেস বা আমরা যে ভালো রেজাল্ট পাচ্ছি তা না এটা রুগীদের জন্য একটা আশীর্বাদ বিকজ একটা যখন দুই তিনজন ডাক্তার একটা কনসালটেন্সি করে একটা রুগীর ব্যাপারে ডিসিশন নিতে পারে যে কি করলে বেটার হবে তখন কিন্তু বেটার রেজাল্ট আসে এবং রুগীর রোগ নির্ণয় হতে শুরু করে ট্রিটমেন্টে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এই এটা হচ্ছে একটা বিটা বিশাল অ্যাপ্রোচ এবং আমি অবশ্যই বলবো যেহেতু এখন পেইন ক্লিনিক চালু হচ্ছে আন্ডার এনেসিয়া ওনারা যদি আরো ডেভেলপ করতে পারে আমাদের আমরা যে কাজগুলো করে আসছি সাজেস আমরা পিএলআইডি রুগীর ক্ষেত্রে অনেক সময় কিছু রুগীর ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট আসে বাই ফিজিক্যাল থেরাপি 20% ইমপ্রুভমেন্ট নাও আসতে পারে এখন যদি সেই 20% ওনারা এসে সেটা অ্যাপ্রোচ করে বা কোনাদের লেটেস্ট প্রসিডিউরে তাহলে কিন্তু আমি 100% রেজাল্ট পাচ্ছি আচ্ছা এটাই বিশাল ইম্পর্টেন্ট আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল